Namaskar. All students, how are you? Very good. Thank you. Today class, Nursery, Bengali. Bishoy, duti shobji o poshur naam bolo. Duti shobji o poshur naam bolo. To, purbe class se amra, ki niye alochona korechilam? Bolo, purbe class se amra ki niye alochona korechilam? Duti phul, duti phol, duti phuler naam. তো এবার আমরা আজকে আলোচনা করব দুটি সবজি আর দুটো পশুর নাম কিন্তু আমি বারবার বলছি দুটো সবজি আর দুটো পশুর নাম বললেই তো হবে না অন্তত মিনিমাম চার পাঁচটা করে সবজি পশু পাখি ফুল ফল সব নাম মনে রাখতে হবে ধরো আমরা আমাকে এইরকম একটা ছবি দিলাম এই ছবিটা কিসের ছবি তাহলে এই ছবিটা যদি তুমি চিনতে না পারো তাহলে তুমি লিখতে পারবে না তাহলে এই ছবিটার নাম হচ্ছে আচ্ছা বলো তো কয়েকটা সবজির নাম বলো দেখবে সবজির নামটা মনে রাখতে কি সুবিধা হবে না যখন মা যখন বাড়িতে রান্না করে তখন দেখবে অনেক ধরনের সবজি থাকে সেই সবজিগুলো মনে করার চেষ্টা করবে দেখবে তুমি ফটফট ফটফট বলতে পারবে যেমন ধরো হয়তো তুমি চিন্তা করে যে মা কি কি সবজি রান্না করার সময় কাটে তখন দেখবে তোমার মনে করবে আলু পটল বেগুন মূলো উচ্ছে আরো অনেক অনেক সবজি আছে গাজর তাই না তো এইভাবে আমাদেরকে কিন্তু চার পাঁচটা করে সবজির নাম আমাদেরকে মনে রাখতে হবে তো আমরা মনে রাখতে হলে তো একটু পড়াশোনা করতে হবে তো এইগুলো কি করবো এগুলো এই বাড়িতে বারবার করে দেখবে বইয়ের মধ্যে ছবি দেওয়া থাকে সেই ছবিগুলো দেখে দেখে বারবার রিভাইজ করতে হবে এই ছবিটা হচ্ছে বেগুন এই ছবিটা হচ্ছে আলু এই ছবিটা হচ্ছে পটল এই ছবিটা হচ্ছে মূলো এটা হচ্ছে তোমার বাঁধাকপি এটা হচ্ছে তোমার ফুলকপি এটা হচ্ছে তোমার ফুলকপি এটা হচ্ছে তোমার ঢেঁড়স তো এইগুলো আমাদের কি করতে হবে যে আমাদের ছবিগুলো চিনতে হবে প্লাস তার নামটাও জানতে হবে এটা হলো তোমার সবজি আবার ধরো উভয় পশু তাহলে এই পশুটা কি আর এই পশুটা কি বলো তোমরা দেখে বলো এই পশুটা কি হ্যাঁ এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে বিড়াল এটা কি হচ্ছে বিড়াল ঠিক আছে আর এটা কি এই পশুটা কি পশু এটা হচ্ছে কুকুর তাই তো দেখবে কুকুর আমাদের বাড়িতে কুকুর কিন্তু খুব প্রভুভক্ত হয় জানো তো কুকুর হচ্ছে একদম গৃহপালিত পশুর মধ্যে হতে পারে এক নম্বর পড়ে যায় কারণ এই দেখবে বাড়িতে রাত্রে বেলা যখন আমরা সময় বাড়িতে ঘুমোই তখন কিন্তু ওই বাড়িটা কিন্তু এই পাহারা দেয় কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হলো কোনো রকম কোনো বাড়িতে কোনো রকম বসন্তব কেউ হয়তো আসছে কেউ চুরি করার চেষ্টা করছে তোমার কিন্তু এবার যাবে এ কিন্তু তোমাকে সে তার চিৎকার করে তোমাকে জানিয়ে দিবে যে বাড়ির মধ্যে একটা কিছু গন্ডগোল হতে চলেছে তাই তো তাহলে কুকুর খুব মানে গৃহপালিত পশুর মধ্যে এক নম্বরই পড়ে আমার আমার হিসাবে আর এটা হচ্ছে কি এটা বিড়াল এটা হচ্ছে বিড়াল তো এই ধর কুকুর আর বিড়াল কুকুর আর বিড়াল দুটো শিখে তো হবে না বিড়ালের কুকুর বিড়ালের দুটো শিখে না আমাদের অনেক ধরনের পশু আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে যেমন ধরো বনে গিয়ে বনের মধ্যে বনে থাকে বাঘ বনে থাকে লায়ন সিংহ ঘাস ঘাস তৃণভোজী যার কারা তৃণভোজী কিছু কিছু পশু আছে সেগুলোকে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে ছাগল গরু ভেড়া এগুলো হচ্ছে আমাদের মানে ঘরের আশেপাশেই থাকে এই এইসবগুলো তুমি সবসময় দেখতে পাবে আবার ধরো কিছু ধরো জঙ্গল টাইপের জঙ্গলের বনের মধ্যে থাকে যেমন ধরো বাঘ সিংহ হাতি তারপর তোমার শেয়াল এগুলোকে তুমি কিন্তু বনের মধ্যে দেখতে পাবে কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দুটো খালি দুটো সিটে চলবে দুটো সিটে কি করে চলবে আমাদেরকে তো মানে মিনিমাম পাঁচ ছটা করে অন্তত পশুর নাম তো জানতেই হবে ধরো তুমি বিড়াল আর কুকুরের চিনবে বা বিড়াল কুকুরে জানবে কিন্তু হয়তো তার একটা এলিফ্যান্টের ছবি হাতির ছবি চলে এলো তাহলে তুমি তখন হাতিকে চিনতে পারবে না হয়তো একটা বাঘের ছবি দিয়ে দিলো তো তুমি বাঘের ছবিটা চিনতে পারবে না তাহলে কি করতে হবে ছবিগুলো আমাদের দেখতে হবে আর কোনটা কি সেটা চিনতে হবে তাহলে কিন্তু তুমি পাঁচটা পশুর নাম পাঁচটা পাখির নাম পাঁচটা ফুলের নাম পাঁচটা ফলের নাম তুমি হামেশাই বলতে পারছো আর এগুলো কিন্তু কি এগুলো সবটা হচ্ছে কিন্তু অভ্যাস থাকা বাড়িতে প্রত্যেক দিন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার একদম অভ্যস্ত হয়ে যাবে আর সবচেয়ে আমি বলবো যে একটা জিনিসটাকে
মানে কি বলবো এখন সরাসরি করার চেষ্টা করো, গরুটা দেখেই তুমি অনুভব করো যে এটা গরু, এটা ছাগলটা দেখে তুমি চিন্তা করো যে এটা ছাগল, এটাকে গরু বলে এটাকে ছাগল বলে, তাহলে কি ওটা একদম তোমার একদম আর ওটা বুঝে না ঢুকবে না যে আমি গরুটা দেখলেই চিনে যাবো এটা গরু, এটা ছাগল দেখলেই আমি চিনে যাবো ছাগল। তো এইভাবে বাড়িতে করতে থাকো, আর বাড়ির মধ্যে যেসব ক্লাসগুলো হচ্ছে বারবার বলছি যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা অ্যাটেন্ড করো, প্রত্যেকটাই দেখো আর প্রত্যেকটাই বাড়িতে করতে থাকো, যে কোশ্চেন গুলো দিচ্ছে যেগুলো করতে বলছে যেগুলো করতে বলছে সেগুলো পড়ো, যেগুলো করতে বলছে সেগুলো পড়ো, দেখবে অটোমেটিক পড়াটা আগে থেকে এগিয়ে যাবে। তাহলে আজকে কিন্তু এই যাবো অর্থাৎ হোমওয়ার্ক এটাই থাকলো, কি থাকলো দুটো সবজি ও পশুর নাম, অর্থাৎ দুটো সবজি ও দুটো পশুর নাম বলো। তাহলে আমি দুটো সবজি এখানে কি কি দিয়েছি, বেগুন আর আলু, বেগুন আলু কি কি দিয়েছি, বেগুন আর আলু, আর এখানে দুটো পশু কি দিয়েছি, বিড়াল আর কি দিয়েছি কুকুর, আরো দু চারটা তুমি তার সঙ্গে আলোচনা করো, আমি এখানে তো অত ছবি আঁকা গেছে এই কুকুরের মধ্যে, তাও আমি যতটা পারলাম যতটা চেষ্টা করলাম আঁকলাম, তোমরা বাড়িতে এরকম ছবি এঁকে চেষ্টা করো, ছবি এঁকে এঁকে সেই ছবিগুলো দেখে দেখে সেই পশু বিড়াল এটা বেগুন এইভাবে পশু পক্ষী পাখি যত কিছু আছে সবাইকে চিনতে চেষ্টা করো, তাহলে চিনলেই তুমি পশুর নামটা বলতে পারবে। তাহলে আজকে হোমওয়ার্ক এটাই থাকবে, হ্যাঁ নমস্কার।